বিসমিল্লাহিউ রহমান রহিম আশা করি সকলে ভালো আছেন বেটার ফিশ অথবা ফাইটার মাছ এটা নিয়ে যদিও আমি কয়েকটা ভিডিও করেছিলাম এর পূর্বে যে ভিডিওগুলোতে আমি এটার ব্রিডিং বা এটার জাত এই বিষয়গুলো নিয়ে আলোচনা করেছিলাম তবে দিন আমার কাছে অতিরিক্ত মাছ থাকার কারণে কিছু মাছ সেল করার পর দেখলাম যে এই মাছগুলো নিয়ে মানুষ বাঁচাতে পারছে না অর্থাৎ এই মাছের ট্যাঙ্ক সেটা বা খাবার দেওয়ার নিয়ম বা এটার পরিচর্যা সম্পর্কে অনেকেই অজ্ঞ মাছটা দেখতে অনেক সুন্দর হওয়ার কারণে প্রথম দেখেই অনেকে পছন্দ করে ফেলে এবং কিনে ফেলে কিন্তু পরবর্তীতে মাছটা ম্যাক্সিমাম মানুষই বাঁচাতে পারে না এই জন্য আমি চিন্তা করলাম যে এই মাছের স্বভাব কেমন বা কিভাবে এই মাছটা আমরা পালন করব। কিভাবে এটা ট্যাঙ্ক সেট আপ করবো মোট কথা বেটা মাছ পালার জন্য আমাদের কি কী করণীয় সেটা নিয়ে একটা ভিডিও করি তো আশা করি ভিডিওটা আপনাদের অনেক ভালো লাগবে এবং অনেক উপকার হবে তো সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখার জন্য অনুরোধ জানাচ্ছি আর অবশ্যই ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওতে একটা লাইক করবেন আপনাদের মতামত বা আরও কিছু জানার থাকলে সেটা ভিডিওর কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সুন্দর এই বেটা মাছগুলো সাধারণত অগভীর পানির মাছ হয়ে থাকে এরা বেশি গভীর পানিতে থাকতে পারবে না তো এদের পানির হাইটটা যাতে করে দশ থেকে বারো ইঞ্চির অতিরিক্ত কখনোই না হয় আর এটার আরেকটা বিশেষ কারণ আছে বেটা মাছ পানির উপর থেকে অক্সিজেন গ্রহণ করে থাকে অর্থাৎ তারা মুখটাকে পানির উপরে তুলে সেখান থেকে অক্সিজেন গ্রহণ করে থাকে এই জন্য বেটা মাছের ট্যাঙ্ক যখন আমরা সেট করব। এটার উচ্চতা আমরা দেওয়ার চেষ্টা করব দশ থেকে বারো ইঞ্চি আর পানির উচ্চটা দেওয়ার চেষ্টা করব আট থেকে দশ ইঞ্চি এখন বিষয় হলো ট্যাঙ্ক সাইজটা নিয়ে আমরা অনেকেই ঝামেলা করি কারণ আমি যেটা বুঝতে পারলাম যে আমরা অনেক জায়গায় পড়ি বা দেখি বা অনেক সময় বলে থাকি যে বেটা মাছ খুবই শক্ত প্রজাতির একটা মাছ এখানে এদেরকে অল্প একটু পানি হলে এরা বাঁচতে পারে বা এদেরকে এভাবেই পালন করতে হয় তবে বাস্তব কথা যেটা এরা অল্প পানিতে বাঁচতে পারবে তবে যদি আপনি একটা বেটা মাসকে পারমানেন্টলি পালন করতে চান অর্থাৎ আপনার ঘরে সৌন্দর্য বর্ধনের জন্য পালন করতে চান তাহলে আমি আপনাদেরকে বলবো আপনারা অবশ্যই পাঁচ লিটার কমপক্ষে পাঁচ লিটার পানি ধরে এমন একটা ট্যাঙ্ক তৈরি করবেন আর বেটা মাছকে যদি আপনি দুই তিন দিন বা পাঁচ দিন দশ দিন রাখতে চান মোটামুটি কমপক্ষে আড়াইশো এম পানির মধ্যে তারা মোটামুটি সময় টিকতে পারবে তবে এক লিটার পানি দিলে তারা খুব স্বাচ্ছন্দ্যে সেখানে থাকতে পারবে আর আরেকটা জিনিস লক্ষ্য করলাম অনেকেই বেটা মাছে ফিল্টার দিয়ে থাকেন বিশেষ করে দেখলাম ইরানিং অনেকে পাওয়ার ফিল্টার দিয়ে দিচ্ছে আমার কাছে পরামর্শ চেয়েছিলেন তো অবশ্যই পরামর্শ চাবেন কোনো সমস্যা নেই আর আপনাদের যদি মাছ বিষয়ে কোনো কিছু প্রয়োজন হয় বা মাছ প্রয়োজন হয় তারা দয়া করে ইউটিউবে কমেন্ট করবেন না আমার একটা ফেসবুক পেজ আছে আমার ইউটিউব চ্যানেলের যে নাম সেম নামটা যদি আপনারা ফেসবুকে গিয়ে সার্চ করেন ইউ ড্রিম লেখে তাহলে একটা পেজ পাবেন সেখানে গিয়ে দয়া করে নক করবেন তো কথা বলছিলাম ফিল্টার নিয়ে আপনারা যারা বেটা পালন করতে চান আপনাদের পাঁচ লিটার যে ট্যাঙ্কটা সেখানে কোনো ধরনের ফিল্টার না দিলেও চলবে তবে এক লিস্ট মনে রাখবেন যে বেটা মাছ পুরাতন পানি বা সফট ওয়াটার যেটা আমরা বলি এমন পানির মাছ অর্থাৎ এদেরকে কোনো ধরনের হার্ড ওয়াটার দেওয়া যাবে না সফট ওয়াটার বলতে আপনারা পানি যে কোনো পানি নিয়ে সেটাকে অর্থাৎ পরিষ্কার পানি নিয়ে কমপক্ষে সাত থেকে আট দিন রেখে দিবেন একটা ট্যাঙ্কি অথবা একটা বোতলে করে হোক যেখানে আপনাদের যে কোনো এক জায়গায় জমিয়ে রাখবেন জমিয়ে রাখার পর মোটামুটি আট দশ দিন হয়ে গেলে সেখানে সামান্য পরিমাণে লবণ দিবেন লবণের হিসাবটা অনেকে জানতে চান দশ গ্যালন পানি অর্থাৎ এক গ্যালন সমান সমান সাড়ে তিন লিটার বা পাঁচ লিটার যাই ধরেন দশ গ্যালন পানিতে আমরা এক টেবিল স্পুন লবণ দিব তা আপনারা পাঁচ লিটারে সেই হিসেব করে আপনারা বানিয়ে নেবেন এক কোথায় পাঁচ লিটার পানিতে এক চিমটি লবণ দিলেই হয়ে যায় পানিটা পুরাতন হয়ে যাওয়ার পর সেখানে অল্প পরিমাণে আপনারা বাদাম পাতা দিয়ে দিবেন কাঠবাদাম পাতা এখন অনেকেই বলেন যে কাঠবাদাম পাতা কই পাবো আসলে আমাদের দেশে মোটামুটি সব জায়গাতেই কাঠবাদাম পাতা পাওয়া যায় আর যদি আপনারা পাতাটা চিনতে না পারেন সেক্ষেত্রে আপনারা গুগলে সার্চ করতে পারেন গুগল গিয়ে আপনারা বাংলায় শুধু কাঠবাদাম পাতা লেখলেই দেখবেন যে চলে আসে তাহলে আপনারা চিনতে পারবেন তাছাড়া একটা কথা অনেকেই হয়তো জানেন তারপরও বলতে হচ্ছে কারণ একবারে নতুন যারা তারা এই বিষয়গুলো জানেন অনেক সময় ভুল করে ফেলে যে একসাথে দুটা বেটা মাছ মেল বা ফিমেল বা একাধিক মেল রাখা যাবে না যদি আপনারা চান একসাথে একাধিক ফিমেল রাখতে পারেন চার পাঁচটা আটটা দশটা ফিমেল একসাথে রাখতে পারেন এবং পালন করতে পারেন তবে একের অধিক মেল বা একের অধিক মেল এবং ফিমেল একসাথে কখনোই রাখা যাবে না একটা ট্যাঙ্কে এবার আসি বেটা মাছের খাবার নিয়ে বেটা মাছের খাবারের তালিকায় সবথেকে পছন্দের খাবার হলো লাইফ ফুড তবে আমার এমন কি আছে যারা সবসময় লাইফ ফুড দিতে সক্ষম নয় তাদের জন্য কোম্পানির ভালো ভালো বেটা ফুড রয়েছে এবং দেখা যাচ্ছে কিছু ড্রাই লাইফ ফুড পাওয়া যায় অথবা আমাদের যে সকল চিংড়ি মাছ আমরা খাই ছেটা মাঝে মাঝে ছোটো ছোটো করে কেটে আপনারা বেটা মাছকে খাওয়াতে পারেন তবে দিনে দুইবারে বেশি কখনোই খাবার দিবেন না প্রয়োজনে দিনে একবার দেবেন আর যারা দানাদার খাবার দিয়ে থাকেন একটা মাসের জন্য অ্যাডাল্ট বড় মাসের জন্য তিন থেকে চার দানা সর্বোচ্চ সর্বনিম্ন দুই দানা পর্যন্ত খাবার আপনারা দিতে পারেন অনেকের হয়তো আরেকটা প্রশ্ন থাকতে পারে যে ফাইটার মাছ যেখানে রাখবো সেখানে লাইট অথবা প্লান্টসের প্রয়োজন আছে কি না প্লান্টস খুবই সামান্য দিতে হবে বেশি প্লান্টস কখনই দেওয়ার দরকার নেই যদি প্লান্টস ব্যবহার করেন তাহলে অবশ্যই লাইট অথবা দিনের আলো পরে অথবা মোটামুটি হালকা সূর্যের আলো পরে এমন জায়গায় রাখতে হবে যাতে করে প্লান্টসগুলো বেঁচে থাকতে পারে আর যদি কোনো ধরনের প্লান্টস না দেন তাহলে আপনাদের ঘরে যেখানে লাইট আছে সেই লাইট বরাবর নিচে রাখতে পারেন আপনারা আপনাদের টেবিলের উপরে যাতে মোটামুটি আলো পায় খাবারগুলো দেখতে পায় আর বেটামাস সাধারণত যদি দুটা মাছ আপনারা পাশাপাশি দুটো ট্যাঙ্কে রাখতে পারেন সেক্ষেত্রে মাঝে মাঝে একটা একটাকে দেখবে দুটা ট্যাঙ্কের মাঝখানে আপনারা একটা কাগজ বা কিছু দিয়ে রাখবেন এটা সরিয়ে দেবেন যখন একসাথে একটা একটা দেখবে তখন একটু ফ্লাইং করবে এতে করে মাছটা বেশি সুস্থ থাকবে আর যদি আপনারা এই বেটা বিড় সম্পর্কে জানতে চান তাহলে আমার চ্যানেলে ভিডিও আছে আপনারা চ্যানেলটা ঘুরে দেখতে পারেন অথবা আমি আই বাটনে লিঙ্ক দিয়ে দিচ্ছি সেখান থেকে গিয়েও দেখতে পারবেন তো মোটামুটি বেটা মাছ নিয়ে আমার মাথায় যা আসছিল ওই বিষয়গুলো আপনাদের জানার চেষ্টা করলাম তবে আপনারা যে কোনো মাছ পালন করার আগে অবশ্যই আপনারা একটু জেনে শুনে তারপর মাছটা পালন করবে। তো ভিডিওটা আর বড় করবো না আজকে আমাদের এখানেই বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ